হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি পিয়ার, পিয়াঞ্চ ব্লগার, আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমার সকাল থেকে কোনো কাজ নেই, বসে বসে শুধু ল্যাথ খাচ্ছি আর গল্প করছি আর কোনো কিছু না, কারণ এতটা গরম। অ্যাকচুয়ালি আগের দিনই ওকে বলেছিলাম যে দুদিন ধরে ইচ্ছা করছিলো পান্তা ভাত খাবো, পান্তা ভাত খাবো, তা ওকে কালকে বললাম যে খাবি, বললো ঠিক আছে। আর এতটা গরম যে সত্যি আর তরকারি ফরকারি খেতেও ইচ্ছা করছে না, তো ওই কারণে কালকে রাত্রিরে ভাত করে রেখেছি, আজকে জল ঢেলে দিয়েছি, একটু শুধু আলু ভাজবো। আর পান্তা ভাত দেখবে একটু কিছু জিনিসে জুত করে না খেলে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, ভেবেছিলাম আলু সেদ্ধ দেবো, ওটাকে একটু মানে ওই কী বলে সাদা চানাচুরা যেটা, ওটা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মেখে খাবো, কিন্তু সেটা করিনি। আনিয়েছি হচ্ছে চপ আর ফুলুরি, আর একটু আলু ভাজবো, ওটা দিয়েই আজকে ভেবেছি মেখেই পাতা ভাত। চপ ফুলুরি মাখার সাথে সাথে একটু কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ দেবো আর তেলও দেবো, ঠিকই বলেছে, তবে একটু টেস্ট লাগে। একটু মানে বেশি কিছু জিনিস দিয়ে না বসলে না পান্তা ভাত খেয়ে মজা নেই, তো ওই আজকে ওই করবো। এখন ভাত মান তো হয়ে আছে, কিছু করার নেই, শুধু আলুটা কেটে আলুটা ভাজবো তাহলেই হবে। আর এখন বসে বসে শুধু গল্প আর গল্প, আর কোনো কাজ পাচ্ছি না, কী করবো এখন বসেই আছি শুধু, তাই ওই এখন কথা বলি। তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এ কি বসিস? আলু ভাজা। আলু ভাজা খাবি? আলু ভাজা হলে দেখতে ভালো লাগে, নতুন আলু ভাজা করছি আমি। তুই শুধু চপ দিয়ে খাবি, খা, আমি আলু ভাজা খাবো। আমি চপ আর পেঁয়াজ, গরমের দুপুরে তৃপ্তির খাওয়া, এটা এখানে পেঁয়াজ কেটেছি, কালকে একটু ঘুগনি ছিল হয়েছে, আর এই যে লঙ্কা এটাকে আমি এখন মাখবো, পেঁয়াজটাকে টুকরো করতে হবে। তুই সর, তুই সর, আমি মাখছি। তুই পেঁয়াজটাকে কাট। হ্যাঁ দাঁড়া, আবার চপটাকে এখন পেঁয়াজ দিয়ে দিয়ে মাখবি? হ্যাঁ, এটাকে একটু নেড়ে নিলাম। কেন? আরে ঠান্ডা হয়ে গেছিল সে সকালে। হ্যাঁ সেটাই, এটা দিলে তেল দিবি না মধ্যে নাকি শুধু পেঁয়াজ দিয়েই মাখবি? না, তেল ভাতেই দেবো। ভাত নে, মিডিলে নে, ভাত মিডিলে নে, জল নে। দে গুগনিটা কোথায় নিবি? বাটিতে নিতে হবে। আলু ভাজাটা দে এক সাইডে। এই সাইডে দে। দে পেঁয়াজটা দে। আর সর্ষের তেল নিয়ে। ব্যাস, আমাদের থালা রেডি। আর ও একটু ঘুগনি নেবে, বাট ঘুগনিটা আলাদাভাবে নিয়ে নেবে, নাহলে এখানে আর জায়গা নেই, ভর্তি হয়ে গেছে সব। নুন বেশি লাগে কিন্তু। হ্যাঁ জানি, তো খেয়ে নিক, আমি আমারটা বাড়ি। আমি ভাবছিলাম এটাই খাবো, তা আমাদের তো এরকম আর নেই না। না কি করে নিয়ে বসে যে, বাপ রে বাপ। হ্যাঁ মস্তি মস্তি দুপুর বেলায়। হ্যাঁ সত্যি তাই, একটু আরাম লাগছে না। খাবার ফেভারিট আমাকে কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ গরম পড়েছে, কারা কারা তোমরাও এরকম খাবে, আর যারা খাবে চলে আসতে হবে কিন্তু। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন আমি চা খেয়ে নিয়েছি, খেয়ে একটু বসে আছি, যাব হচ্ছে বাড়ি। ঘুমিয়ে গেছিল এমন পান্তা ভাত খেয়েছে, সত্যি পান্তা ভাত খেলে দেখবে কিন্তু হেভি ঘুম পায়। সত্যি আমি ঘুমিয়ে, আমি ডাকছি, দু মিনিট বিছানায় ছিল তারপর দেখি ঘুমিয়ে গেছে। আমি আমি ভয় পাচ্ছিলাম ভূতের বই দেখি, ওই জন্য তোকে তো ছাড়বে না, ভয়ও পেতে ছাড়বে না, তোকে ডাকছি। ভাই ভয় পাই আমি, দেখি না পরিষ্কার কথা, সত্যি আমি ভীষণ ভয় পাই। আর এখন একটু ওই কাজ আছে, বাড়িতে যাবো, একটু দরকার আছে। তো চল আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই এন্ড করলাম। টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, ওম নমঃ শিবায়।